तो स्टूडेंट्स अल्टीमेट वो दिन आ ही गया जिस दिन का हमें इंतजार था। तो हम किस दिन का इंतजार कर रहे थे तुम लोगों को मालूम है, तुम सब लोगों को मालूम है क्योंकि कल नीट एग्जाम है ना कि कल के नीट एग्जाम तुम्हारे आज के चार जन वीडियो शूट कर शुद्ध तुम्हारे जो जे समस्त स्टूडेंटरा कल के नीट परीक्षा दीते चले समस्त स्टूडेंटरा जे जरा तुम्हारे एत दिन हार्ड वर्क्स तुम्हारे एत दिन उइसेस तुम्हारे एत दिन आकांक्षा रियलिटी के मीट करते चले तो आजकल दिन तुम्हारे गुड उइसेस छाड़ा और किसी बार नहीं शुद्ध एक जिस माथाय रेखो जा परिश्रम तुम्हारा करो जा डेडिकेशन तुम्हारा हार्ड वर्क तुम्हारा दिए शुद्ध सेटुकू के प्रार्थना कर नहीं गए तुम्हारा कल के परीक्षा दीते जाओ एवं परीक्षा दीते जावर समय एटुकू माथाय रेखो जो कल किन्तु आमरा जे परीक्षा दीते चले परीक्षाटा जीवन एक अन्यतम परीक्षा जख तुम्हारे रेजल्ट बेरोनार पर तुम्हारा उडबी डॉक्टर होते चले कल के तक तो ना कि उडबी डॉक्टर हमें कि बोली डाक जा तारे बोले डाक्तर ठीक कि ना तो डाकी हमें काके हमें पाँच वक्त नामाज पढ़े आल्ला के प्रे करी हमें भगवान के डाकी हमें माथा ढुकी विभिन्न मंदिरे हमारे बैकग्राउंड पिछले देखते एक मंदिर आछे हमें मंदिर पास ही भिडियो शूट करछि तोमादेर जोन्नो एटा एवं पाशापाशि आमरा प्रे करी गड के जे गड आमादेरके शक्ति देय आमादेरके बिलीफ विश्वास देय जे ना आमराओ पारि तो एदेर परे जादेरके डाका होते चलेछे जादेरके डाका होबे तारा होच्छे तोमरा आमरा आमादेर विभिन्न परिवार परिजनदेर सदस्यदेर बैड हेल्थेर पर বা কোনো কিছু 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 ইস্যু হলে শরীর সংক্রান্ত ইস্যু হলে আমরা তোমাদেরকে প্রথম প্রে করব। তাই এই নোবেল জবটাকে পারফর্ম করতে তোমরা কালকে যাচ্ছ, পরীক্ষা দিতে যাচ্ছ, 720 মার্কসের পরীক্ষা তোমাদের জীবন বদলে দেবে। শুধু নিজেদের বুদ্ধিমত্তা নিজেদের ধৈর্যশীলতাকে নিজেদেরকে শান্ত রেখে সঠিকভাবে বাবল পাকিয়ে এসো, প্রত্যেকটা বাবল তোমাকে 4 মার্কস দিয়ে যাবে আর একটুখানি কিছু রং হয়ে গেলে তোমাকে কিন্তু নেগেটিভিটি দিয়ে যাবে। সুতরাং সতর্ক হবে পরীক্ষা দাও। লাস্ট মিনিট সাজেশন রূপে আমরা কিছু বলছি না, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমরা তোমাদেরকে গুড উইসেস দিতে পারি। আমাদের এই স্টেপ অন স্টাডি পয়েন্ট তোমরা জানো, স্টেপ অন স্টাডি পয়েন্টের অনেক সদস্য কালকে পরীক্ষা দিতে যাচ্ছ এবং পাশাপাশি শুধু স্টেপ অন স্টাডি পয়েন্টের সদস্যদের জন্যই এই ভিডিওটা নয়, সমস্ত স্টুডেন্টদের জন্য যারা কালকে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আবারও গুড উইসেস। এবং লাস্ট মিনিটের জন্য কয়েকটা আইটেম আমি তোমাদের জন্য ভেবে এসেছি। বায়োলজির 10টা ইউনিট আছে আমাদের, জাস্ট বায়োলজির পক্ষ থেকেই আমি বলছি এই 10টা ইউনিটের যে যে আইটেমগুলো ফাইনালি তোমরা দেখে যাবে। আর একবার পাতাটা উল্টে নাও এনসিইআরটি, কারণ 360 মার্কসের বায়োলজি, প্রথম 360 মার্কসের বায়োলজি জায়গাটা তোমাদের ভালো হয়ে গেলে কিন্তু নাম্বারটা উঠে যাবে, 330 পেতে হবে বায়োলজিতে অ্যাটলিস্ট। পাশাপাশি টাইমের মধ্যে বায়োলজিটাকে শেষ করো, 40 থেকে 45 মিনিটের মধ্যে বায়োলজি শেষ করো। লাস্ট মিনিটে যে কটা কোশ্চেন দেখে যাবে, বেশি দীর্ঘায়িত করছি না আমরা ভিডিওটা, সেটা দেখে নাও। ইউনিট 1 আমি একটা লিস্ট করে নিয়েছি তোমাদের একদম দেখতে পাবে তোমরা, 10টা আইটেম আছে আমাদের 11 এবং 12 এনসিইআরটি। ইউনিট 1 সেকেন্ড টেবিল পয়েন্ট, টেবিল 1.1 টা অবশ্যই দেখে যাবে যেটা রিলেটেড উইথ বায়োলজিক্যাল নেমস, জিনাস, অর্ডার, ক্লাস, এই ধরনের একটা লিস্ট আছে দেখবে, দেখে যাবে ট্যাক্সোনমিক এইডস সংক্রান্ত কিছু পড়াশোনা, যেখানে হারবেরিয়াম আরো কিছু কিজ এই সমস্ত পড়াশোনাগুলো আছে, মিউজিয়াম এই সমস্ত পড়াশোনাগুলো আছে দেখে যাবে। ওখানে 7-এর দাগের একটা কোশ্চেন আছে, ওই ফার্স্ট চ্যাপ্টারে দেখবে 7-এর সি উত্তরটা হবে, অর্থাৎ 7-এর দাগের কোশ্চেনটা এমসিকিউটা দেখে যাবে, ওটা থেকে কোশ্চেন আছে 7-এর সি আনসারটা হবে আমি বলে দিলাম। ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের টেবিল নাম্বার 2.1, 3.1, 4.2 এই আইটেমগুলো একবার উল্টে দেখে নেবে। ওকে, দেন ইউনিট 1 এর লাস্টের দিকে একটুখানি মুখস্থ করা জায়গা যেটা নিয়ে তোমরা ভাবো, বোটানি পার্ট, ক্লাসিক্যাল বোটানি পার্ট, একদম ফ্লোরাল ফর্মুলা, যার ফ্লোরাল ফর্মুলা গুলো এবং এস্টিমেশন পার্টটা একটু দেখে যাবে, পাশাপাশি প্লাসেন্টেশন পার্টটা দেখে যাবে। পয়েন্ট টু বি নোটেড, এই প্লাসেন্টেশন পার্টের এক্সাইল প্লাসেন্টেশন যেটা আছে, যেটা মাল্টি সেলুলার চেম্বার একমাত্র আছে এক্সাইল প্লাসেন্টেশনে, বাদ বাকি সবই ইউনিলকিউলার, এখানে মাল্টিলকিউলার একমাত্র এক্সাইল, এটা পরীক্ষায় পড়েও ছিল ফার্স্ট ইয়ারসে, আবারও আসতে পারে। নেক্সট চলে যাও ইউনিট 2, সেল অর্গানেলস এন্ড দেয়ার ফাংশনস গুলো ভালো করে পড়ে যাবে। সেল সাইকেলের পুরো চার্টটা যেটা আমরা বারবার ইউটিউবে দিয়েছি আমরা দেখবে, ডিপ্রোটিন উপদশায় কি কি হয়, প্যাকেটিন উপদশায় ক্রসিং ওভার, লেপ্রোটিন উপদশায় প্রোফেজ 1 এর যেখানে আমরা বুকের স্টেজ পেয়েছি, তারপর চলে যাও জাইগোটিনিতে যেখানে আমরা ডায়াড এবং টেট্রাড ফরমেশনস পেয়েছি, টেট্রাড ক্লিয়ারলি শোন ইন প্যাকেটিন, এই ধরনের ইভেন্টস গুলো পুরো নোট করে নাও, একবার দেখে নাও, উল্টে পাল্টে দেখে নাও। সেল সাইকেল সংক্রান্ত G1, S, G2, M, G1 ফেজের গল্প, S ফেজের সিনথেসিস ফেজ, DNA রেপ্লিকেশন সংক্রান্ত বিষয়গুলো এবং বায়োমলিকুলস পার্টে চলে যাও, যেখানে ফিগার 9.1 ইজ ভেরি ইম্পর্টেন্ট, 9.1, 9.3 এবং 9.5 135 পেজ এনসিইআরটি অবশ্যই পড়ে যাবে এই জায়গাটা। এবং
ওখানে ওই যে আপনাদের সেল সাইকেল এবং সেল ডিভিশন বা ওই ইউনিট 3 এর যে কোশ্চেনস আছে সেখানে কোশ্চেন নাম্বার 1 2 3 এমসিকিউ গুলো দেখে যাবে কোশ্চেন নাম্বার 1 অপশন এ ইজ রাইট आंसर কোশ্চেন নাম্বার 2 অপশন সি ইজ রাইট आंसर এন্ড কোশ্চেন নাম্বার 3 দেখবে তোমরা ওই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে যাবে ওকে দেন ইউনিট 4 চলে এসো প্ল্যান্ট ফিজিওলজি সাই ডব্লিউ ডিপিডি এই সংক্রান্ত কনসেপ্টগুলো ট্রান্সপোর্টিং প্ল্যান্টকে দেখে যাবে ফিল ফটোসিনথেসিস থেকে কার্বন অ্যাকসেপ্টর এবং তাদের স্টেবল প্রোডাক্টের যে লিস্টটা পরীক্ষা কালকে আসতেই চলেছে অবশ্যই দেখে যাবে ফাইনালি ফাংশনস অফ পিজিআর পিজিআর বিভিন্ন যে হরমোন অক্সিনস ডিপারলি সাইটোকাইনিন হরমোনগুলোর কাজগুলো একবার লিস্ট আউট করে নেবে বা দেখে যাবে একবার উইকলি রিমাইন্ড করে নিয়ে যাবে এবং আমাদের ইডিএস এর ক্ষেত্রে ইডিএস ক্রেব সাইকেল গ্লাইকোলাইসিস পার্টগুলো জাস্ট একবার দেখে নেবে ইউনিট 5 এর অবশ্যই প্রত্যেকটা ডিজিজ দেখে দিও কালকে এই ডিজিজ গুলো দেখে তোমরা দু একটা কোশ্চেন হলো কমন পাবে অর্থাৎ ইউনিট 5 এর হিউম্যান ফিজিওলজি টোটাল ডিজিজ গুলো পড়ে যাবে 11 পার্ট শেষ 12 পার্টে চলে এসো ইউনিট 6 রিপ্রোডাক্টিভ ইউনিটস গুলো ভালো করে দেখে যাবে ফার্স্ট চ্যাপ্টার রিপ্রোডাক্টিভ ইউনিটস গুলো তারপর সেকেন্ড চ্যাপ্টারে চলে যাও পলিনেশন পার্টটা ভালো করে দেখে যাবে হিউম্যান রিপ্রোডাকশনের যে মেনস্ট্রুয়েশন যে জায়গাটা আছে খুব ইম্পর্টেন্ট জায়গা এবং এই মেনস্ট্রুয়েশন চলাকালীন যে ফিমেলদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন চলাকালীন যে হরমোনাল ডিসঅর্ডারস গুলো আছে বা হরমোনাল যে ইভেন্টস গুলো আছে সেখানে পিরিওডারি হরমোন এবং ওভারিয়ান হরমোনের যে গল্পগুলো আছে সেগুলো সুন্দর করে একবার দেখবে এবং ফাইনালি 3.6 যে আইটেমটা আছে সেখানে যে প্যারাগ্রাফটা আছে দেখবে প্লাসেন্টাল হরমোন থেকে পরপর পড়াটা পড়ে যাবে প্লাসেন্টাল হরমোন লাইক এইচসিজি এইচপিএল ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এই ধরনের হরমোনগুলো পরিত হয় প্লাসেন্টা থেকে পরবর্তী ক্ষেত্রে ওভারিজ থেকে পরিত হয় রিল্যাক্সিং এই এইচসিজি এইচপিএল রিল্যাক্সিং এগুলো প্রেগন্যান্সি টাইমে মহিলাদের দেহ থেকে গঠিত হয় এই ধরনের কনসেপ্টগুলো থেকে কোশ্চেনস আসে অর্থাৎ হরমোন জায়গাটা খুব ইম্পর্টেন্ট হিউম্যান ফিজিওলজির ক্ষেত্রে হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারে রিপ্রোডাক্টিভ হেলথ আইওডিস ডিফারেন্ট টাইপস অফ আইওডিস আর দে আর হরমোন রিলিজিং আইওডি কপার রিলিজিং আইওডি নন মেডিকেটেড আইওডি এই ধরনের পুরো লিস্টটা পড়ে যাবে এবং ওখানে এমটিপি লিগালাইজড ইন ইন্ডিয়া 1971 অবশ্যই ইম্পর্টেন্ট ইউনিট 6 চলে যাও সেখানে সিনড্রোম জেনেটিক্স পার্টটা আছে জেনেটিক্স পার্টটা তোমরা অলরেডি ভালো করে তৈরি করেছো আমরা বহু ধৈর্য ধরে সিসিআরডি পার্টটা করেছিলাম সিনড্রোম পার্টগুলো আরেকবার দেখে যাবে ক্লাইন্ট পেটা সিনড্রোম টানা সিনড্রোম ডাউন সিনড্রোম সিকেল সেল অ্যানিমিয়া নেক্সট ফাইনালি ইভোলিউশন পার্ট 7.6 এবং 7.7 আইটেম গুলো দেখে যাবে স্কাল সাইজ গুলো দেখে যাবে হিউম্যান স্কাল সাইজ যেমন হিউম্যান হোমো ইরেক্টাস 900 সিসি এই ধরনের পড়াগুলো ইউনিট 7 হেলথ এন্ড ডিজিজ সেখানে 8.7 আইটেমটা দেখে যাবে মরফিনের ওটা সংকেত একদম দেখে রেখে যাবে মুখস্থ করতে হবে না তুমি দেখে নিলেই চোখে ভেসে উঠবে ছবি ভিত্তিক যদি কোশ্চেন থাকে তুমি অটোমেটিক্যালি উত্তর দিতে পারবে 8.9 ক্যানাবিনয়েডস 8.10 যে পাতার ছবিটা দেখা যাচ্ছে সেটা ক্যানাবিস স্যাটিভা যেটা গাঁজা গাছ বলে আমরা জানি এই ধরনের আইটেম গুলো পড়ে যাবে আর কি বলবো বলো আর কি ইউনিটস তোমাদের বলবো আর কিছু বলার নেই আর কোনো কিছু বলতে হবে না এবার তোমাদের বলার পালা যে স্যার হ্যাঁ কালকে এসে কালকে হয়তো এরকম টাইমে বা তার অনেক আগেই আমরা জানতে পেরে যাব তোমাদের কাছ থেকে এই শুভ বার্তাটা আমরা পেতে চলেছি যে হ্যাঁ স্যার পরীক্ষা ভালো হয়েছে আমরা আমাদের পটেনশিয়াল অনুযায়ী সঠিকভাবে পরীক্ষা দিতে পেরেছি অর্থাৎ এই সারা দিনের শেষে সারা বছরের শেষে আমরা একটা কথাই বলতে পারি ইফ ইউ স্যালিউট ইউর ডিউটি ইউ নো নিড টু ওরিড অ্যাবাউট দ্যাট তোমাদের 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 কাজটাকে ভালোভাবে করে থাকো করেছো অবশ্যই করেছো তাহলে তোমাদের কোনো ওরিড হওয়ার কিছু নেই এটা এপিজে আব্দুল কালামের বক্তব্য আর আমরা যদি আমাদের কাজটা আলটিমেট ঠিকঠাক করে না করি তখন আমাদের ওরিড হওয়ার বিষয় আছে সুতরাং নো নিড টু ওরিড বেস্ট অফ লাক গুড উইশেস আমাদের প্রত্যেকটা টিম মেম্বার থেকে আমরা আজকে আমি আজকে এই ভিডিওটা শুট করলাম এবং সকল টিম মেম্বারদের আমাদের একই রকম ভাবে গুড উইশেস তোমাদের সাথে আছে ভালো থেকো প্রত্যেকে ভালো হোক তোমাদের এক্সাম সঠিকভাবে এক্সাম সেন্টারে রিপোর্টিং টাইম অনুযায়ী প্রপার ডেস্ক কোড মেনটেন করে পরীক্ষা দিয়ে এসো ওকে পরীক্ষার পর আবার গল্প হবে আলোচনা হবে কথা হবে এই ভালো কিছু সংক্রান্ত বিষয় নিয়েই আশা করি তোমাদের কাছ থেকে পাবো আমরা ওকে থ্যাংক ইউ ভেরি মাচ